রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে ছাত্রছাত্রীরা পড়ুয়া সহ প্রাক্তনীরা তাদের ক্যাম্পাসের বাইরে আরজিকর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা রাস্তা বিটুরের উপরে ছবি এঁকে তাদের প্রতিবাদ জানাচ্ছিল। পুলিশি পারমিশন নিয়েই তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলছিল এমনটা তারা জানিয়েছেন। রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি তারা পালন করছিল। রাত 3:10 নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তাদের কর্মসূচি কতক্ষণ চলবে। তখন তাদের পক্ষ থেকে জানানো হয় যে তাদের কর্মসূচি প্রায় শেষ হয়ে এসছে, তারা কিছুক্ষণের মধ্যে তাদের কর্মসূচি শেষ করে ফেলবে। ঠিক তার কিছুক্ষণ বাদেই হঠাৎ একটি বাইকে করে একজন যুবক আসে এবং যেখানে যে গার্ডরেল ছিল সেই গার্ডরেল প্রথমে ধাক্কা মেরে এবং প্রথম যে গার্ডরেল সেই গার্ডরেল ভেদ করে তারপর দ্বিতীয় গার্ডরেল ধাক্কা মারে। তখন ওই সময় যারা ওখানকার পড়ুয়া ছাত্রছাত্রী রবীন্দ্র ভারতী ছিল তারা তখন সঙ্গে সঙ্গে ওই যুবককে আটকায় এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনি কেন এইভাবে বেরোচ্ছেন। তখন সঙ্গে সঙ্গে সেই যে বাইক আরোহী ছিল তার বাইকের সামনে পুলিশ লেখা ছিল এমনটাই তারা দেখাচ্ছিল এবং সেই ছবি দেখা দিয়েছে আমাদের, সেই ছবি দিয়েছে। সেই পুলিশ লেখা যে বাইক ছিল সেই একজন সিভিক ভলেন্টিয়ার ছিল। তখন সঙ্গে সঙ্গে ওখানকার ট্রাফিকের যিনি কর্তব্যরত অফিসার ছিলেন তাকে ডেকে নিয়ে সেই সিভিক ভলেন্টিয়ারকে আটকে রেখে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। মদ্যপ অবস্থায় কী করে একজন পুলিশ লেখা বাইক নিয়ে সেই রাস্তায় যাচ্ছিল। ঠিক তখনই যে ট্রাফিক অফিসার ছিলেন তখন ওই সিভিক ভলেন্টিয়ারকে ওখান থেকে পাস করিয়ে দেয়। তারপরে ওখানকার যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিলেন প্রাক্তনীরা ছিলেন তারা তখন বিক্ষোভ দেখাতে শুরু করে এবং রাস্তা বিটুরের অবস্থান বিক্ষোভ দেখায়। তারই পরিপ্রেক্ষিতে প্রায় 5 ঘন্টা অবরোধ চলে। তাদের দাবি ছিল যে যে সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ছিল যে ট্রাফিক পুলিশ তাকে এখান থেকে পাস করিয়ে সরিয়ে দিয়েছে তাকে আবার তাদের সামনে নিয়ে আসতে হবে, তারপর তারা এই অবস্থান বিক্ষোভ বা অবরোধ তুলবে। তারপরে কাশিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং কাশিমপুর থানা পুলিশ সেই সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করার পরেই অবস্থানকারী যারা বিক্ষোভ করছিল যারা রবীন্দ্র ভারতী ছাত্রছাত্রী প্রাক্তনীরা ছিলেন তারা সেই অবরোধ তুলে নেন। কাশিমপুর থেকে পূর্ণ ফটোজ নিউজ টাইম।